ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম, কলমা পড়ে আবে ভালো করে পড়বে, আন্দাজে পড়লে বিপদ হয়ে যাবে। কে বললে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে, তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনফসি ওয়ামান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। ওয়া ইলা মাদিয়ানাকা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া ইলা মাদিয়ানাকা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। هل تعالى الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا، إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد ويدكر وأراد شكورا إلى آخر الآية. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم. مانيو شده جاني بني ماني شماني মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম এবং জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ। দেখুন এটা দিনই আলোচনা, কোরআন হাদিসের আলোচনা। আমি বলবো যারা পাশে কথা বলছেন নো ডিস্টার্ব, সাউন্ডটা সাইলেন্ট করুন। আর আমি বুঝতে পাচ্ছি যারা আমাকে দেখতে পাচ্ছেন না, রোজই তো ইউটিউবে দেখছেন, আর এই বেচারারা লাগিয়েছে, এদের বাদাওলাতেই কিন্তু দেখতে পাচ্ছে। আজকের জলসাটা যদি বলেন কালকে পরশু দেখব, তাহলে এই রেকর্ডিংগুলো হতে দিতে হবে, বাড়িতে আবার শুনে নেবে। আর এখনও যারা বলছেন ইয়াসিন সাহেবকে দেখবো, আমার তো মনে হয় কয়েকশো ছেলে খালি আমার ফটো তুললো, আমি যদি মরে যাই আমি কিন্তু বলে যাচ্ছি ফটোর পাপি তোমরা যারা ফটো তুলেছ, আমি নয়, আমি মরে গেলে ফটোগুলো ডিলিট করে দিবে দয়া করে, এটা আমার অনুরোধ। আমি যদি কাল মরে যাই পরশু মরে যাই ফটো ডিলিট করে দিবে, কেন? বেফুজুল ফটো রাখা ইসলামী শরীয়তে হারাম। আমার মোবাইলে আমার ফটো পাবেন না, আমার নিজের মোবাইলে ফটো নেই। তাই ফটো তোলা ভালো, ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। কি বুঝলেন? আমার ভক্ত হবেন কিন্তু অন্ধভক্ত হন না, অন্ধভক্ত হলে বিরাট বিপদ। আজকে আমি মোবাইলে দেখছিলাম অন্ধভক্ত একজন দিল্লিতে, রিপোর্টারকে বলছে, বলে আগার পেট্রোল 500 রুপিয়া ভি হো যায় লিটার, কই বাত নেই নাকি মেরে কো মোদিজি চাই।
बड़ी अच्छी बात है, कोई बात नहीं, चलो 2000 रुपया लीटर कर दो भाई, कोई बात नहीं हमारा। हम भी तो मोदी जी को चाहते हैं, लेकिन हम चाहते हैं कि अल्लाह उसको दीन पर लाए। जोरे बोलो ना आमीन। आमी दुआ करी अल्लाह मोदी जी के तुम इस्लामेर जन्य कबूल करे नाओ, अल्लाह हिदायत दाओ, तकदीरे हिदायत थाकले सबाई एई दुआई करबे। एकटा एकटा करे बोलबो, सबाई आमल करबो, बोलुन इनशाल्लाह। जलसार कमी नेई, सुनार कमी नेई, जानेन विश्वास करुन रास्ताय 3 बार बमि करेछि आमी। আমি কুরবানির নামাজ ভালো করে পড়াতে পারিনি, এত শরীর খারাপ, উঠতে পারিনি। 1 তারিখে কোথাও জলসা ছিল, আমি দুঃখিত, আমি আসতে পারিনি। আজকেও আমার শরীর অসুস্থ, কিন্তু আমি যদি হাজিরি না দিই, বিশ্বাস করুন আমার রেকর্ড খুলবেন, আমি জলসা মিস করি না। বাই চান্স খুবই অসুস্থ হলে পুরো বছরে 2টো জলসা মিস হয়েছে আমার। একবার 3 দিন পাতলা পায়খানা হয়েছিল। আর মানুষের বিপদ তো বলে আসে না, আল্লাহর তরফ থেকে আসে। আজকেও মানে আমার মনে হচ্ছিল রামপুরহাটে আমি নার্সভূমে ঢুকলাম, একজন ডাক্তার পরিচিত আজিজুর রহমান সাহেব দেখালাম হাজি সাহেবকে, তিনি ওষুধ দিলেন, ইঞ্জেকশন দিলেন, কিন্তু এইখানে এসে আরও সুস্থ হলাম আলহামদুলিল্লাহ। আপনাদিকে দেখে, মুর্শিদাবাদের আমার ভাইদিকে দেখে আমি আরও সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্য মন ভরে কথা বলবো, আমার জন্য দোয়া রাখেন যেন 2 ঘন্টা আমি উম্মতের জন্য কথা বলতে পারি। বলুন আমি। আমার ভাই, সর্বপ্রথম আমাদের মুসলমানদের মধ্যে একটা বুঝার ভুল শুনেলেন, ইসলামের বুনিয়াদ রেখেছে, যাদের বন্ধু বান্ধব আছে আমার যুবকরা, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়েন, যারা মাস্টার আছেন, যারা স্কুলের স্টুডেন্ট দিকে পড়ান, তাদের জন্য অনুরোধ এই কথাটা। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা। প্রথম যে আয়াত নবীজিকে আল্লাহ বলেছেন, ইকরা, পড়ো। কি বললেন নবীজিকে? পড়ো, শিক্ষার কথা। আল্লামা বিল কলাম, যদি কোনো পণ্ডিত বলে কলমের আবিষ্কারক অমুক, জানবেন সে একটা আস্ত পাগল। কলমের যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন, হে নবী, আমি কলমের সাহায্যে শিক্ষা দিলাম, তোমাদেরকে শিক্ষা অর্জন কর। যে জাতির কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই, সেই জাতি কিন্তু মার খাবে সমাজের বুকে। বড় দুর্ভাগ্য তাদের, এডুকেশন যার মধ্যে নেই, শিক্ষা নেই। দেখুন, ইসলামে মুসলমান 2টো জিনিস থেকে মারাত্মক পিজিয়ে। এক হচ্ছে দুনিয়াবি এডুকেশন, 2 নম্বর হচ্ছে দিনী শিক্ষা। 2টোতেই পেঁচিয়ে। যদি এখানে সমীক্ষা করা হয়, 100 জনের মধ্যে 80 জন দিনই শিক্ষায় শিক্ষিত নয়, ঠিক কি না কথা বলেন? 80 জন জানেন কেরকম দিনই শিক্ষা, বলি শুনিলেন। হাদিসের মধ্যে এসছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা, ঠিক কি না কথা বলেন? কিন্তু বর্তমানে 100 জনের মধ্যে 90 জন মুসলমানের এই আমলটা নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই। কতটা করবেন? আপনাকে মৌলভী হতে হবে না, আপনাকে মুহাদ্দিস হতে হবে না, আপনাকে কারি হতে হবে না, আপনাকে হাফিজ হতে হবে না। আপনি অতটা করবেন যতটা করলে হারাম হালাল থেকে বেঁচে যাবেন, যতটা করলে বেঈমান কাফেররা আপনার ব্রেনে দানা বাঁধতে না পারে, বেঈমান কাফেরের আখলাক চরিত্র আপনার কাছে না আসে, হারাম আর হালালটাকে চিনতে পারেন, এতটা ইলিম আপনাকে হাসিল করতে হবে। সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কিতাব বাংলা কিতাব পড়ে হোক, কিংবা কোনো মাদ্রাসায় মসজিদে ইমামের কাছে তালিম নিয়ে হোক, অতটা করবেন। যতটা করলে আপনি বাঁচতে পারবেন, নিজেকে বাঁচাবেন, নিজের পরিবার। ইসলামে মুমিন মানে আমি ইয়াসিন, একা নামাজি গ্রামে, আমি ইয়াসিন একা পরেশগার। আর আমি মনে মনে ভাবলাম, যে যা করছে করুক, আমি নামাজি, ওরা বুঝেলে কদিকে আমি দেখতে যাব না। ভুল, তুমি মুমিন হতে পারবে না, তুমি তাহাজ্জুদ গুজার। আর তুমি যদি বলো আমার পরিবার যা করছে করুক, আমার পাশের বাড়ির মুসলমান যা করছে করুক, আমি ওদিকে বলতে যাব না, আমি খালি পরেশগার, তুমি পরেশগার লও। কেন? কোরআনের পরিভাষা শুনেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের এহলে বর্গকে বাঁচাও। তোমার প্রতিবেশী, তোমার সন্তান, তোমার পরিবার, এদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। একা নামাজি নয়, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু, আমার বন্ধ, সবাই যেন নামাজি হয়, সবাই যেন দিনদার হয়। ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, তসবিহ, তেলাওয়াত, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। কিরকম ভাবে? হাদিস কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্রের উপরে তৈরি করা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। মুসলমান, মুসলমান আজকের নয়, নবীজির জামানার নয়, মুসলমান কবে থেকে শুরু হয়েছে এটাও শুনলেন। আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাবা বাগেশ্বর ধাম, সে তো বলছে দুনিয়া মে সবসে পুরানা ধর্ম জো হ্যায় ও কোন সা ধর্ম হ্যায়, সনাতন হ্যায়, সনাতন ধর্ম। হিন্দু বলে কোনো ধর্ম নেই, সনাতন ধর্ম বাবা দাবি করছে। বাবাজি, বাবা চ্যালেঞ্জ করেছে, কই ভি মোলবি, কই ভি সন হামারে সাথ ব্যাঠ যাবে, পুরে দুনিয়াকে সবসে পুরানা ধর্ম সনাতন ধর্ম হ্যায়। মাই তো বাবা সে পুছনা চাহুঙ্গা, দুনিয়া কা জো পহলা ইনসান হ্যায় ও হ্যায় হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম মুসলমান ছিলেন না হিন্দু? বাবা কথা বলেন, মুসলমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি দুনিয়ার প্রথম মানুষ তিনি মুসলমান। আমাদের দেশে, ভারতবর্ষে কিছু বক্তা আছে, তারা কি বলে জানেন? ভারতের মাটিতে আমরা সবাই আগে হিন্দু ছিলাম, কলমা পড়ে। আবে ভালো করে পড়বে, আন্দাজে পড়লে বিপদ হয়ে যাবে। কে বললে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে, তার মানে ভারতের পূর্বপুরুষ হচ্ছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের পূর্বপুরুষ হিন্দু নয়, ভারতের পূর্বপুরুষ ছিল মুসলমান। হিন্দুস্তানের মাটিতে শ্রীলঙ্কা, বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, কাজাকিস্তান, ভারত সব একটাই দেশ ছিল। শ্রীলঙ্কার পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হয়েছিল। এরপরে বুঝলেন যিনি হিন্দুস্তানের মাটিতে প্রথম নবী এলেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন মুসলমান। তো পুরানা ধর্ম সনাতন কেসে হো গয়া বাবাজি, থোড়া স্টাডি কর লিজিয়ে। বাবাজি নে এক বাত আর কহা ঝুঠ লোগো কো, ক্যা কহা? হিন্দুস্তান কে অন্দর কোই ভি সব বাগা বাগেশ্বর ধাম কো মাননে ওয়ালা হো যায়, সব সনাতন হো যাবে, আর কোই ধর্ম নেহি রহ সকতা, দুসরা জো ধর্ম হ্যায় ও দুসরি দেশ মে চলে যায়। বাবাজি যারা ইয়ে বাতাও, তোমারা বহিন কা শাদি কিসসে হুই? ও এক মুসলমান হ্যায়। বাবা সে পুছা গিয়া, আপকা তো বহিন কা শাদি এক মুসলমান লড়কে সে হুয়া? বলে জি হুয়া হ্যায়। তো উসকো কেসে পাকিস্তান নেহি ভাগাওগে? উসকো ভি ভাগা দো পাকিস্তানিয়া, তোমারা বহিন ভি চলে যায়গি। সাবধানে কথা, মেপে বুঝে কথা।